সফল ল্যান্ডিং করলো স্টারশিপের এই সিরিয়াল নাম্বার 10 নম্বর রকেটটি। কিন্তু তারপরই ঘটলো বিপত্তি। সফল ল্যান্ডিংয়ের পরেও বাস্ট করলো এই রকেট। এর আগে সিরিয়াল নাম্বার 8, সিরিয়াল নাম্বার 9 সফলভাবে আকাশে উড়েছিল, কিন্তু সেগুলো ল্যান্ডই করতে পারেনি, সেটি আকাশেই বাস্ট করেছিল। তবে এবারে সিরিয়াল নাম্বার 10 কিন্তু সফলভাবে ল্যান্ডিং করলো। আমরা লাইভে দেখতে পেলাম যে সফল উড়ান, সফল উড়ানের পর সমস্ত ডেটা কালেক্ট করে স্পেসএক্স, এবং পরে অ্যালন মাস্ক জানিয়েছেন যে এটি একটি সফল ল্যান্ডিং ছিল। তবে আগামী দিনে আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। SN8, SN9 এগুলো সমস্তই স্টারশিপের এক পরীক্ষা নিরীক্ষার মধ্যে চলছে। রকেটটি 394 ফিট লম্বা। একে হাই অল্টিটিউড টেস্ট বলা হয় এবং এটি এখনও অবধি টেস্টের পর্যায়ে চলেছে। আগামী দিনে সফল হলে বিভিন্ন ন্যানো স্যাটেলাইট থেকে শুরু করে মহাকাশে অনেক কিছু পাঠানোর জন্য খুব কম খরচে এই স্টারশিপকে ব্যবহার করা হবে। যদিও স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটটিও রিইউজেবল, তবে তার থেকেও কম খরচা আগামী দিনে স্টারশিপকে পাঠানো হবে এবং স্টারশিপ লো আর্থ অরবিট এবং হাই অল্টিটিউড লেভেলে গিয়ে বিভিন্ন স্যাটেলাইট, এমনকি মনে করা হচ্ছে যে আগামী দিনে মহাকাশচারীদের খাবার দাবারও পাঠানো হবে এই স্টারশিপের যে রকেটটি টেস্ট হলো সেই রকেটটি দিয়ে। যদিও এখনও আরও বেশ কিছু টেস্ট এর করতে হবে। এর আগে যখন সিরিয়াল নাম্বার 1, 2, 3 এগুলো ভালো মতো তো লঞ্চই হয়নি, এবং তারপরে 7, 8, 9 এগুলো লঞ্চ হলেও, মানে আকাশে উড়লেও, এরা কিন্তু ঠিকঠাক মতোভাবে আকাশে থেকে ফিরে আসতে পারেনি, যেটির কারণে আসল তৈরি যে রিইউজেবল এই রকেটটি। SN10 অনেকটাই এগিয়ে গেল বলা যেতে পারে। SN10কে আমরা উড়তে দেখলাম ভারতীয় সময় গতকাল মাঝ রাতের দিকে, এবং সেটি উড়ে তার যা যা করার কথা ছিল, যেই যেই টেস্টে তার পাস করার কথা ছিল, সমস্তটাই পাস করলো বটে। এবং তারপরে তার ল্যান্ডিং করার কথা ছিল, ঠিক টাইম মতোই তার ইঞ্জিনে আগুন জ্বলে উঠল এবং সে পৃথিবীর মাটিতে আস্তে আস্তে করে নেমে এলো। কিন্তু তারপরেই যে ঘটনা ঘটলো সেটাই আমি বলছিলাম। তবে একটা কথা আমি এখানে জানিয়ে রাখি যে SpaceX জানিয়েছে এটি তাদের সাকসেস, এটি সাকসেস মিশন। তবে হ্যাঁ, আগামী দিনে আরও দু একটি পরীক্ষা করতে হবে, এই যাতে ল্যান্ডিংয়ের পরে ব্লাস্ট না হয়। মানে যেটা দাঁড়ালো তাতে এই রকেটটি এখন যে কন্ডিশনে রয়েছে, মানে এই রকেটটি নয়, রকেটের আগামী দিনের যদি একে কমার্শিয়াল লঞ্চ করা হয়, সে কমার্শিয়াল লঞ্চটা সে ঠিকঠাক করে তার যে পেলোড তাকে মহাকাশে হয়তো ছেড়ে আসতে পারবে, কিন্তু তারপরে সে নামার পর তার যে ফ্লেয়ারটা, যে আগুনটা ইঞ্জিনের কাছে জ্বলছে, সেটাকে আরও কন্ট্রোল করতে হবে। সেগুলো অবশ্য SpaceX-এর নামি নামি বিজ্ঞানীরা রয়েছেন, তারা করে দেখাবেন। আর আমরা সেই লাইভে নির্বাচিত অংশটুকুই নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমরা 1 মিলিয়নের খুব কাছাকাছি চলে এসেছি। আপনাদের কাছে যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, তাদের কাছে সাবস্ক্রাইবের আমরা দাবি জানাবো। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতও লিখবেন। তো আমরা এই ভিডিওতে দেখতে পেলাম সিরিয়াল নাম্বার 10-এর সফল উৎক্ষেপণ, সফল ল্যান্ডিং, কিন্তু তারপরে বাস্ট করে যাওয়ার সে বিপত্তিও। আর ইউটিউবে যদি আপনারা SpaceX-এর এই লঞ্চটি দেখেন, এই বাসটি তারা, মানে এই সময়ের যে বাসটির জায়গাটি ওনারা কেটে এডিট করে দিয়েছেন, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নয়, কিন্তু আমাদের কাছে তার ফুটেজ রয়েছে, তাই আপনাদের কাছে তুলে নিয়ে এলাম। তবে স্পেস মিশনে এই জিনিসগুলো তো হতেই থাকবে, এবং আগামী দিনে এই যে স্টারশিপ মিশনটি, এটি কিন্তু সাকসেসফুলি আকাশে উড়বে, এবং তার যে কাজ করার কথা খুব কম খরচে বিভিন্ন ন্যানো স্যাটেলাইট বা মহাকাশে জিনিসপত্র মালপত্র পাঠানো, সেগুলো করে দেখাবে। তো ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখবেন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতো টাটা।